সাদিদা কেমন আছেন? প্রথমেই জানতে চাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আপনার পরিচয় কবে? রবীন্দ্রসঙ্গীত আমাদের পাঠ্য বইয়ে পড়েছি, যেমনি ছোটবেলা থেকে তো জেনেছি ওনাকে পড়ার মাধ্যমে, কিন্তু তার গানের সঙ্গে পরিচয়টা কিন্তু অনেক পরে আমার, অনেক পরে, মনে করো 60-এর দশকে, যখন রবীন্দ্রনাথের গান একেবারে বন্ধ করে দেওয়া হলো বেতার বা টিভিতে, মনে করো তার তখন শুনতাম বিটিভিতে, তখন তো বিটিভি ছিল না, পিটিভি ছিল বাংলাদেশ, তখন শুনেছি রবীন্দ্রনাথের গান, কিন্তু আমার খুব ভালো লাগতো না। তাই নাকি? পরে কবে থেকে গান গাইতে শুরু করলেন রবীন্দ্রনাথের? আমার রবীন্দ্র প্রেমে পড়া হচ্ছে আমার গানের মধ্যে, সেটা 71-এর পরে, যখন আমি কলেজ স্কুলে গণ্ডি পেরিয়ে গেছি, তখন স্বাধীনতা যুদ্ধের সময়টা বলি, তখন কিন্তু আমি আসলে আধুনিক গান, পুরনো দিনের গান, একটু মেলোডি গান যেগুলো আর কি, সেগুলো শুনতাম, গুনগুন করে গান গাইতাম, কখনো কারো কাছে হাতে খড়ি নিয়ে নিই, গান শিখিনি তেমন করে, কিন্তু নিজে নিজে তুলে গান করতে পারতাম, বা পারতাম বলবো না, মানে চেষ্টা করতাম আর কি। তো হেমন্ত ছিল আমার আদর্শ, এখন অবশ্য আদর্শ, যাই হোক, তখন আমি হেমন্ত গলে একবার শুনলাম যে এই কথাটি মনে রেখো, শুধু তোমার বাণী নয় গো বন্ধু হে প্রিয়। হ্যাঁ, শোনার পরে মনে হচ্ছে যে, যখন অ্যানাউন্সার বললেন যে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শোনালেন হেমন্ত মুখোপাধ্যায়, তখন আমি বললাম আচ্ছা, এত সাবলীলভাবে, এত সুন্দর, এত চমৎকার কথা, এত সুন্দর সুর, এত সহজ সুরে যদি এত মিষ্টি কণ্ঠে, এত স্পষ্ট উচ্চারণে যদি রবীন্দ্রনাথের গান হয়ে থাকে, তাহলে আমি কেন পারবো না, এই আমি কেন পারবো না, এই পারবো না থেকে ভালোবাসা আমার। আচ্ছা, সেই থেকে আমি মানে আমার রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম আর কি। শিক্ষাটা অবশ্য অনেক পরে, কিন্তু বিজয়ী কেন বলি তোমায় বলি, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি তখন আমার না পড়তে ভালো লাগছিল না, প্রায় 1-2 বছর পড়ার পর আমি ঘরেই বসেছিলাম, আমি মানে যেতাম না, করব না, পড়ব না, তো কি করবি ঘরে বসে থেকে, মা বলতেন কি করবি, বাবা তো 71-এর শহীদ, তুমি জানো, সবাই জানে, হ্যাঁ, বড় ভাইরা বোঝালেন, কিন্তু না আমি পড়ব না, পড়া ভালো লাগে না, কিন্তু গানের জন্য যে বই আমি বিভাগে হলাম এটি বিস্ময়কর ব্যাপার, হঠাৎ স্কলারশিপ পেয়ে গেলাম 75-76 শান্তিনিকেতনে, আমি চলে গেলাম। তাহলে গানের রবীন্দ্রসঙ্গীতের প্রথম পাঠ আপনার শান্তিনিকেতনে? শান্তিনিকেতনে আমার শুরু হলো পাঠ, কিন্তু এর আগে আমি রেকর্ড বাজিয়ে বাজিয়ে রবীন্দ্রনাথের গান তুলতাম, কিন্তু যা শিখেছিলাম সমস্ত গিয়ে ওখানে আমি ইরেজার দিয়ে সমস্ত মুছে ফেললাম। কেন? আমার মনে হলো যে আমার পুনর্জন্ম হলো আর কি, আমি যেন পুনর্জন্ম, আমার নতুন করে হাতে খড়ি হলো এবং সব কিছু মুছে দিয়ে নতুন করে শুরু হলো, আমার নতুন জন্ম হলো আর কি আমার।